হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শেষ হয়েছে এসএসসি পরীক্ষা, প্রকাশ হয়েছে রেজাল্ট। প্রত্যেকের মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, অ্যাডমিশন হব কোথায়। আর যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছেন তাদের মধ্যে আরেকটা চিন্তা মাথার মধ্যে রয়েছে, কোন পলিটেকনিকটি ভালো হবে, কোন জেলার পলিটেকনিকে ভর্তি হব, কোন পলিটেকনিকে কতগুলো সিট আছে, কি কি ডিপার্টমেন্ট আছে। কিন্তু এই সমস্ত তথ্য ঘাটাঘাটি করতে করতে পার হয়ে যাবে দিন রাত। আসলে একটা ভালো ডিরেকশনের অভাব, আর সেই চিন্তা থেকে ল্যাপটপ গ্যালারি দেওয়া স্পন্সরশিপে আমরা শুরু করেছি নতুন টিউটোরিয়াল সিরিজ। আমাদের এই টিউটোরিয়াল সিরিজের নাম পলিটেকনিক রিভিউ। আজকে আমরা যে পলিটেকনিক নিয়ে আলোচনা করব সেটা নিয়ে শুরু করছি ইন্ট্রো করে। ফিরে এসেছি ইন্ট্রো করে। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব পলিটেকনিক নিয়ে, এবং আজকের যে আলোচিত পলিটেকনিক সেটি হচ্ছে যশোর পলিটেকনিক। চলুন আমরা এক নজরে জেনে নিই যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত তথ্য। এই টিউটোরিয়াল সিরিজটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ছোট বড় যারাই আছেন, আপনাদের প্রত্যেকটা ছোট ভাইয়ের কাছে পৌঁছে যাবে যারা এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের ডিসিশন নিতে সাহায্য করবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি। তার আগে একটি কথা, যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা ডেফিনেটলি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাজ ওয়েল অ্যাজ অলসো হিট দ্য বেল আইকন, যেন প্রত্যেকটি নোটিফিকেশন পৌঁছে যায় আপনার বলে সবার কথা। আত্মপ্রকাশ করেছিল এবং সেটি হচ্ছে 19 ফেব্রুয়ারি 1965। তারপর 1969 সালে 27 নভেম্বর এটি পলিটেকনিক ইনস্টিটিউট নামে আত্মপ্রকাশ হয়। সেই থেকে এই পর্যন্ত যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে ডিপার্টমেন্টের সংখ্যা হচ্ছে 7টি। নাম্বার 1 সিভিল। আমি যে ক্রমানুযায়ী বলছি এটা হচ্ছে পলিটেকনিক শুরুর পর থেকে এই পলিটেকনিকের ডিপার্টমেন্ট কোনটার পর কোনটা এসছে, এখানে কিন্তু এমন করে রিভিউ করা হচ্ছে না যে কোন ডিপার্টমেন্টের পর কোন ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো প্রথমে যে ডিপার্টমেন্টটি ছিল সেটি হচ্ছে সিভিল, তারপর ছিল হচ্ছে পাওয়ার, নাম্বার 3 হচ্ছে মেকানিক্যাল, 4 ইলেকট্রিক্যাল, তারপর ইলেকট্রনিক্স, 5 ছয় নম্বর ডিপার্টমেন্ট হিসাবে এসেছিল হচ্ছে কম্পিউটার, এবং 7 নম্বর ডিপার্টমেন্ট বা টেকনোলজি হিসাবে এসেছিল হচ্ছে টেলিকমিউনিকেশন। তো এই 7টি টেকনোলজি নিয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই 7টি টেকনোলজিতে কোন ট্রেডে বা কোন বিভাগে কতগুলি করে স্টুডেন্ট এক এক ব্যাচে ভর্তি হতে পারে। নাম্বার 1 সিভিল, সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং পাওয়ার, এই 5টা ডিপার্টমেন্টে। আমি আবার রিপিট করছি, সিভিল পাওয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কম্পিউটার, এই 5টা টেকনোলজিতে সর্বমোট 200 স্টুডেন্ট ভর্তি হতে পারে। 200 স্টুডেন্ট, এই 200 স্টুডেন্ট প্রতি শিফটে, অর্থাৎ সকালের শিফটে বা প্রথম শিফটে 100 এবং দ্বিতীয় শিফটে 100 স্টুডেন্ট অ্যাডমিট হতে পারে। বাকি যে 2 ডিপার্টমেন্ট আছে, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স, এই 2টা ডিপার্টমেন্টে মোট 100 স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে 200 স্টুডেন্ট কিভাবে অ্যাকোমোডেশন হবে। 200 স্টুডেন্ট প্রত্যেকটি ডিপার্টমেন্টে, অর্থাৎ যে সকল ডিপার্টমেন্টে 200 করে স্টুডেন্ট আছে সেই সকল ডিপার্টমেন্টে সকালে 2টা করে সেকশন এবং বিকালে 2টা সেকশন। তার মানে প্রথম শিফটে 2টা সেকশন এ এবং বি, বিকালে 2টা সেকশন মানে সেকেন্ড শিফটে 2টা সেকশন এ এবং বি, প্রতিটা সেকশনে 50টা করে স্টুডেন্ট পড়ালেখা করতে পারবে। এবং বাকি যে 2টা ডিপার্টমেন্ট আছে, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স, এই 2টা ডিপার্টমেন্টে 50 এবং 50, অর্থাৎ সকালের শিফটে 50 এবং বিকালের শিফটে 50, তার মানে এই 2টা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এ বি সেকশন নাই, একটাই সেকশনে 50টা করে স্টুডেন্ট লেখাপড়া করতে পারে। তাহলে মূল ব্যাপার হচ্ছে কতগুলো ডিপার্টমেন্ট আছে যশোর পলিটেকনিকে, 7টা। স্টুডেন্ট অ্যাকোমোডেশন হয় প্রতি বছরে 5টা ডিপার্টমেন্টে 200 করে, বাকি 2টা ডিপার্টমেন্টে 100 করে। এখন প্রশ্ন হচ্ছে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এসএসসি, এসএসসি সমমান, ভকেশনাল থেকে এসএসসি পাস করা কিংবা মাদ্রাসা, যে কোনো জায়গা থেকে এসএসসি পাস করে আপনি সরাসরি পলিটেকনিকে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এক্ষেত্রে আপনার জিপিএ কত হতে হবে এটা একটা প্রশ্ন। প্রতিবারই যে ডিপ্লোমা ভর্তির যে নির্দেশিকা দেওয়া হয় সেখানে দেওয়া থাকে যে ভর্তির জন্য ন্যূনতম আবেদন করতে গেলে কত জিপিএ থাকতে হবে। জিপিএ হতে হবে 3 এবং গণিতে আপনাকে ন্যূনতম 3.5 পেতে হবে, অর্থাৎ 3.50 জিপিএ পেতে হবে, তাহলেই আপনি ভর্তির জন্য এলিজিবল হবে। এরপর অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
এখন প্রশ্ন হচ্ছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে আছে কি কি? সাতটা ডিপার্টমেন্টের জন্য ডেফিনেটলি বিল্ডিং গুলো রয়েছে, তাদের সংশ্লিষ্ট ল্যাব রয়েছে, এর বাইরে যেগুলো রয়েছে স্টুডেন্টদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য রয়েছে একটি ইনডোর ইভেন্টে অংশ নেওয়ার জন্য, আপনাদের জন্য রয়েছে হচ্ছে একটি ছাত্র মিলনায়তন, একটা রয়েছে ছাত্রী মিলনায়তন, ছেলেদের জন্য আরো একটি রয়েছে হোস্টেল, ছেলেদের হোস্টেল, পক্ষান্তরে মেয়েদের জন্য রয়েছে মেয়েদের একটি হোস্টেল। তো ছেলেদের যে হোস্টেল সেই হোস্টেলে ফার্স্ট ইয়ারের জন্য রয়েছে 56টি সিট এবং সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার তাদের প্রত্যেকের জন্য রয়েছে 64টি করে সিট। আর মেয়েদের হোস্টেলে সবার জন্য রয়েছে একত্রে 64টি সিট। তো এই ছিল হচ্ছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শুরুটা এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাকোমোডেশন ভিতরে কিভাবে হবে, কি কি জিনিস সারাউন্ড করে রয়েছে সেইগুলো। আরেকটি কথা, যারা যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ভিজিট করতে চান তারা যশোরে, যশোরে নামার পরে একেবারেই আপনি যদি যশোর শহর থেকে 1 কিলোমিটার দূরে অর্থাৎ যশোরের মেইন যে শহর সেখান থেকে 1 কিলোমিটারের মতো দূরে হাইকোর্ট মোড় সংলগ্ন এলাকায় যশোর পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত, যেটি শিক্ষা বোর্ড অর্থাৎ যশোর শিক্ষা বোর্ডের ঠিক পিছনে আমরা বলতে পারি। এই ছিল যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। আপনার যদি অন্য কোনো পলিটেকনিক সম্পর্কে জানতে ইচ্ছা হয় প্লিজ কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। আর এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ছড়িয়ে দিন, শেয়ার করে প্রত্যেকের কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসছি পরের ভিডিওতে অন্য কোনো পলিটেকনিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।